আমাদের সামনে রাখবো না। আমি এত কিছু বুঝি না, তুমি আগে মানুষ হও। ঠিক আছে, আমি মানুষ হব। তুমি খাইলে শরীরটা সুস্থ হইব, ভালো লাগবো, আমার নাতি নাতকর গুলা উষ্ট পুষ্ট হইব। হবাবি খালা কিন্তু ঠিকই কইছে, আমি অনেক কষ্ট করে এক হালি কমলার জুস বানাইছি তোমার জন্য, না তো খায় নাও। আর শোনো ভাবি, এই গর্ভবতী থাকা অবস্থায় না বেশি বেশি খাইতে হয়, আর তাছাড়া ডাক্তার তো কইছে তোমার পেটে নাকি যমজ বাচ্চা, তাই তো ডাবল ডাবল খাইতে হইব। নাও ভাবি, নাও খাও। ব্যাপার আজকে হঠাৎ আমার শাশুড়ি এত আদর যত্ন করে আমার জন্য জুস আনলো, আমাকে জুস খাওয়ানোর জন্য, বুঝলাম না। এর আগে তো কখনো আমার সাথে এরকম আচরণ করেনি। জুসটা কি আমার খাওয়া ঠিক হবে নাকি হবে না? না থাক, আমি বরং জুসটা খেয়ে নিই। কি হইলো বৌমা, খাও দেহ। আমার বোন যে অনেক কষ্ট করে সাইডটা কমলা সিপে বানাইছে, তুমি যদি না খাও ও মনে কষ্ট পাইব না। ঠিক আছে। একদম মনে করো যে ভালো লাগবো, মানে একদম ভালো লাগবো। শক্তিশালী কবিরাজ তো, একটু তো মাথা ঘুরাইবো না রে? হা হা ভাবি, একটু পরে ঠিক হয়ে যাইব। নাগিনীর পেটে যমজ বাচ্চা সেই রকম।
তাই তো দেখতেছি। আম্মা, এটা আপনারা কি করলেন? আপনারা ইচ্ছে করে চালাকি করে আমাকে সাপ বানিয়ে দিলেন। আম্মা, আপনার কাছে দোহাই লাগে, আপনি আমাকে সাপ থেকে মানুষ রূপে ফিরে আনুন। বাবা বাবা, তোমারে সাপের থেকে মানুষ বানামো না, এত সস্তা? শুনো, তোমারে মানুষের থেকে সাপের রূপে আনার জন্য আমাকে অনেক কষ্ট করার লাগছে না রে মা। আম্মা, দেখুন, আপনারা আমার সাথে এরকম করবেন না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে মানুষ বানান। আপনারা এক কাজ করুন, সোনা রূপার পানি আমার শরীরে ছিটিয়ে দিন, তাহলে আমি মানুষ হতে পারবো, আর তা না হলে আমি কোনোদিনও আর মানুষ হতে পারবো না। এভাবে আমার বন জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, সবাই আমাকে সাপ ভেবে মেরে ফেলবে, তখন আপনারাও আপনাদের এই বংশধরকে আর ফেরত পাবেন না। না 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 না, ওই সাপের পেটের বংশধর আমার বংশে লাগবো না, বুঝতে পারছো? তুমি জঙ্গলে চলে গেলেও কিছু না, মরে গেলেও কিছু না। আমার কত স্বপ্ন ছিল আমার বোনের মাইয়া ডারে এইবারের বউ বানামো, খালি তোর লেগা, তোর লেগা আমার বোনের মাইয়ার আমি এইবারের বউ বানাইতে পারি নাই। এখন এখন আর কোনো ঝামেলাই রইল না, আমার বাড়ির বউ মাইব আমার বোনের মাইয়া কবিতা। খালা, আজকে তো রাসের ভাই আইব, রাসের ভাই আয়া যদি দেখে এইভাবে সাপ বাড়ির ভিতরে ঘোরাঘুরি করতেছে, তো সন্দেহ করব এই সাপের কোনো একটা ব্যবস্থা। ও, তুই তো কথাটা ঠিকই কইছস, ব্যবস্থা করতাছি। আর তুই কি কইলি, বনে জঙ্গলে গেলে মানুষের তোরে মাইরা ফেলাইব না? ওই, তোরে কি আমরা ছেড়ে দিব কবিতা? যা, ব্যবস্থা কর। আম্মা, দেখুন, আমি আপনার পায়ে পড়ি, এভাবে আমাকে কষ্ট দিবেন না, আমাকে মানুষ বানান, দয়া করে আমাকে মানুষ বানান। খালা, এই নাও, আমি মানবো, তুই মার, তুই মার। লাঠি, লাঠি, লাঠি দিয়ে কি করবেন? আমি এই সাপের ঘরের পিছনে যাইতেছি, তুমি এক কাজ করো, কোদাল নিয়ে আসো। আচ্ছা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, দেখো নাক মাথা কিন্তু তোমাকে ছাড়বে না। চুপ থাক তো ভাবি, ছেড়ে দাও। উফ, এত কথা আমার ভালো লাগতেছে না, একদম চুপ থাকবা, কোনো কথা কইবা না। আম্মাকে, আম্মা আমাকে ছেড়ে দিতে বলুন, নাক মাথা কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি করে দিবে। আচ্ছা, করলে করব, সর, আগে কথা করি। না, দেখো ভাবি, এত সিলাসিলি করো না তো, কোনো কাজ হইব না সিলাসিলি কইরা। তোমার জীবনের শেষ দিন, তুমি কি এটা বুঝতেছো না? কিন্তু
কইতে গেল হাতা একটু করতেও তো পারতো না তো কাজ তো হইছে একদম দিন পর গ্রামের বাড়িতে আসলাম কাউকে না জানায় দেখলে আমার বউ অনেক খুশি হবে এমনি তো আমার বউ পোয়াতি আর আমি না জানায় সারপ্রাইজ দিতেছি সত্যি অনেক খুশি হবে আমার বউ তাড়াতাড়ি যাই তোমরা কেউ কথা বলছো না কেন কি হয়েছে কি ব্যাপার অথয় অথয় কোথায় তুমি রাসেল রাসেল আমি এখানে কোথায় তুমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আমাকে দেখতে পারবে না তার কারণ আমি অদৃশ্য হয়ে আছি কেন অদৃশ্য হয়ে আছো আর কেন তোমাকে দেখতে পাবো না তার কারণ সেই ক্ষমতা যে তোমার নেই আমি নিজ থেকে যদি তোমাকে দেখা না দিই তাহলে আমার সামনে আসো বিশ্বাস করো আমি তোমার স্ত্রী কিন্তু তুমি তো মানুষ ছিলে সাপ কিভাবে হলে সে অনেক কাহিনী পরে তোমাকে সব বলবো দেখো অথয় আমি এত কিছু বুঝি না তুমি আগে মানুষ হও ঠিক আছে আমি মানুষ হব তার কারণ আমি হলাম সাপের আত্মা তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তুমি বিষে জর্জরিত হয়ে মারা যাবে তা না হয় বুঝলাম কিন্তু ওনারা এইভাবে পড়ে আছে কেন তার কারণ আমি ওনাদের মেরে ফেলেছি মেরে ফেলেছো কিন্তু কেন আর কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ঘটনা কি তুমি আমাকে বলবে ঘটনা জানা তোমার বিশেষ প্রয়োজন তাই না ঠিক আছে আমি বলছি তাহলে শোনো আব্বা তুমি যে কি কও না খুশি না হয়ে কি পারবো নাকি তুমি যে তাবিজ টাইনা দিছিলা ওটা ভাবিরে পরানোর সাথে সাথে তো সাপ হয়ে গেছে তারপরে সেই সাপ কই সাপটার কই থাক বাব্বা সাপটারে মাইরা মাটির নিচে পয়দা ফলাই কামনা ভালো করে নেই তোলা ভাই ভালো করছস মানে 100% ভালো করছস এই তো এখন এখন আমার মা কবিতার পথের কাঁটা দূর হইছে
এখন রাসেলের লগে ওর বিয়ার কোনোই বাধা নাই, নাকি কস? দুলা ভাই, এইসব কথা রাহেন, এখন তো পথের কাঁটা শেষ। চলেন, মুরগির মাংস রান্না করছি, তিনজন মিলে সুন্দর করে বসে খামো আর বিয়ের ব্যাপারে আলাপ করবো। আসেন তো, চল। তোরা কেউ বাঁচতে পারবি না, তোদের কাউকে আমি বাঁচতে দেব না। আমার সুখ যেহেতু তোদের সহ্য হয়নি, তোদের সুখ আমার সহ্য হবে না, তাই তোদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর তোরা আমাকে বাঁচতে দিসনি, তার সাথে সাথে আমার গর্ভের যমজ সন্তান তাদেরকেও বাঁচতে দিসনি, তাই প্রতিশোধ আমি নিয়ে নিই। রাসেলের বইয়ের কণ্ঠের মতো লাগলো, কিন্তু কারো তো দেখতেছি না। আপনি আমাকে দেখতেও পারবেন না, আমি আপনাকে ঠিকই দেখছি। কবিতা, কবিতা, সবকিছু বুঝতে পেরেছি, শুধু একটা জিনিস বুঝিনি, তুমি যদি সাপি হবে তাহলে আমাকে কেন বিয়ে করলে? কেন বিয়ে করলাম জানো? তার কারণ তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি হচ্ছে সাপ। সাপ মানে? তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি কোনো যেনতেনো সাপ নয়, তুমি নাগমহলের নাগরাজ। নাগরাজ? কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমিই নাগরাজ। আমি যদি নাগরাজ হই তাহলে আমি সাপ হতে পারি না কেন? আমি কেন এই পৃথিবীতে, নাগমহলে কেন নয়? কেন নয় জানতে চাও? তার কারণ হচ্ছে তোমার বাবা মা। তুমি যখন ছোট ছিলে তোমার বাবা মায়ের একটা ভুলের কারণে তুমি অভিশপ্ত হয়েছিলে, আর যার কারণে ওই নাগমহল থেকে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আর তোমাকে অভিশাপ মুক্ত করার জন্য আমি এই পৃথিবীতে এসেছি, এবং নাগমাতার আদেশে আমি তোমাকে বিয়ে করেছি। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। যদি তাই হতো তাহলে কেন আমি সাপ হতে পারি না এখনো? কিন্তু তুমি আর এখন সেটা পারবে না, তার কারণ সেই রাস্তা তোমার পরিবার বন্ধ করে দিয়েছে। কিন্তু কিভাবে? কিভাবে জানতে চাও? দেখো, তোমার অরুষজাত সন্তান যখন আমার গর্ভে আসবে, আর সেই সন্তান যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠিত হবে, আর সেই সন্তান যখন তুমি তোমার নিজের কোলে নিয়ে সেই সন্তানের চোখের দিকে তাকাবে, আর সেই চোখ থেকে যখন আলোর রোশনি বের হবে, আর তখনই তুমি সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারতে, আর তখনই তুমি নাগরাজ রূপ ধারণ করতে পারতে। কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, তার কারণ তোমার পরিবার তো আমাকে মেরে ফেলেছে, তার সাথে আমার সন্তানদেরও মেরে ফেলেছে। কিন্তু এখন আমি কি করব? কিভাবে আমি নাগরাজ রূপ ফেরত পাব বলো আমাকে। এখন তুমি নাগরাজ হতে পারবে না, আর তুমি আমাকেও পাবে না। কিন্তু আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো আমাকে। থাকতে যে হবে, তার কারণ নাগমহল থেকে আমার ডাক এসেছে, আমাকে যে যেতেই হবে, আর এটাই হয়তো নিয়তির খেলা।